চলছে লোকসভা নির্বাচন পর্ব, এখন অপেক্ষা ফলাফল প্রকাশে। আর তার আগেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিলেন অশোকনগরী মিষ্টান্ন ব্যবসায়ী কমল সাহা। ভোটের ফল প্রকাশের আগেই তার দোকানে রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের মিষ্টি কিনতে লাইন দিচ্ছেন মিষ্টি ভক্তরা। দিল্লির মশনদে কে বসবে তা সময়ই বলবে, এর ফলাফলের উপরেই নির্ভর করবে এবার দিল্লির সিংহাসনে পদ্মফুলি থাকবে নাকি সেই আসন ছিনিয়ে নেবে অন্য কেউ। টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন দেশবাসী, আর সেই সঙ্গে চলছে উৎসবের প্রস্তুতি। যে দল জিতবে তারা জয়ের পর কিভাবে সেটাকে পালন করবে তার তালিকা ইতিমধ্যেই তৈরি করে নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তাই এবার এই ভোট উৎসবে জোয়ারে গা ভাসিয়ে দিলেন এক মিষ্টি বিক্রেতা। ভোট উৎসবের কথা মাথায় রেখে তৈরি করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া মিষ্টি। আর সেই মিষ্টি দেখতে একদিকে যেমন ভিড় উপচে পড়ছে তার দোকানে, তেমনই মিষ্টি কিনেও নিয়ে যাচ্ছেন অনেকে। ঘাসফুল থেকে শুরু করে পদ্মফুল, কাস্তে হাতুড়ি, তারা হাত, অর্থাৎ তৃণমূল, বিজেপি, সিপিআইএম, এমনকি কংগ্রেস, সকল রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের মিষ্টি রয়েছে অশোকনগর স্টেশন রোডের বিল্ডিং মোড়ের কমল সাহার এই দোকানে। বাংলার চার রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের মিষ্টি তৈরি করে চমকে দিলেন তিনি। এমন অভিনব উদ্যোগের বিষয়ে দোকানের মালিক কমল সাহা জানান, নির্বাচনের কথা মাথায় রেখেই এই নতুন ধরনের মিষ্টি বানিয়েছি, আর এই মিষ্টির মাধ্যমেই আমি শান্তির বার্তা দিতে চেয়েছি। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। এটা আমার একটা নেশা, শিল্পী সত্তা, বিভিন্ন ধরনের নতুনত্ব জিনিস আমি বানাই। এই মিষ্টির মাধ্যমে আমি একটা শান্তির বাতাবরণ দিতে চাই। আমাদের মিষ্টিটা যেরকম সমস্ত অনুষ্ঠানেই লাগে, সেই জন্য এই উৎসব, ভোট একটা উৎসব শুরু হয়ে গেছে, ভোট উৎসবটাকে কাজে লাগিয়ে আমি এই বিভিন্ন ধরনের প্রতীকের মিষ্টি বানাচ্ছি। এটা বিভিন্ন দলীয় প্রতীকের মিষ্টি প্রতিকৃতি বানাচ্ছি, এগুলো কাস্টমারদের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি। 50 গ্রাম ওজনে ক্ষীর দিয়ে তৈরি হয়েছে ছোট মিষ্টিগুলি, আর 800 গ্রাম ক্ষীর দিয়ে হয়েছে বড় মিষ্টি। এখানে রং, ক্ষীর, ছানা, চিনি ইত্যাদি উপকরণ দিয়ে একেবারে খাওয়ার উপযোগী করেই বানানো হয়েছে এই মিষ্টি। ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর কোন প্রতীকের মিষ্টি বেশি বিক্রি হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টি সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা।